আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করব। এই কার্ডটি পেতে হলে কি কি করতে হবে, কোন কার্ডের কিরকম চার্জ এবং কার জন্য কোন কার্ডটি প্রযোজ্য, এসব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এই বিষয়ে জানতে চাচ্ছেন আমাদের আজকের আয়োজনটি তাদের জন্য, কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি শাওন আপনাদের সাথে থাকব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা যাওয়া যাক। তার আগে এখনও যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক। আমরা সাধারণত মোবাইল ব্যাংকিং অ্যাপস, সেলফিন, আইস্মার্ট, বিকাশ, নগদ এ ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপসের টিউটোরিয়াল নিয়ে ভিডিও করে থাকি। তাছাড়া ব্যাংকের সব ধরনের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করে থাকি। এ ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে বলে নেই হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড আসলে কি। তো আমার হাতে এখন যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড। দেখতে পাচ্ছেন যে এই সাইডে কিন্তু ডেবিট কার্ড লেখা আছে, এটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড। আর ডেবিট কার্ডটি হচ্ছে, আমরা সাধারণত জানি যে কোনো ব্যাংক কার্ড করতে হলে অবশ্যই ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হয়, সেই অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে কার্ড পাওয়া যায়। তো ডেবিট কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টে যতক্ষণ টাকা আছে বা ইউজ করার মতো অ্যাভেলেবেল যেই অ্যামাউন্ট আপনার যতক্ষণ আপনার অ্যাকাউন্টে থাকবে সেই অ্যামাউন্টটি আপনি আপনার কার্ডে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কাইন্ড অফ প্রিপেড কার্ড, যেমনটা হচ্ছে আমার মোবাইলে প্রিপেড সিম ব্যবহার করি। আমাদের সিমের যত টাকা লোড করা থাকে সেই টাকায় কিন্তু আমরা ইউজ করতে পারি, টাকা শেষ হয়ে গেলে আমরা কিন্তু আর কথা বলতে পারি না বা ইউজ করতে পারি না। ঠিক তেমনটাই এই ডেবিট কার্ডের একই সিস্টেম, আপনার অ্যাকাউন্টে যতক্ষণ টাকা থাকবে, যত টাকা থাকবে আপনি সে টাকা অ্যাভেলেবেল অ্যামাউন্ট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো ক্ষেত্রে, সেটা হোক আপনি ক্যাশ উইথড্র বা যে কোনো কেনাকাটা অনলাইন পেমেন্ট বা যে কোনো পারচেসের ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড হচ্ছে, ক্রেডিট মানে হচ্ছে ধার বা ঋণ বা বাকিতে ক্রয় করা। তো ক্রেডিট কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি একটা লিমিট পর্যন্ত ক্রেডিটে কার্ডটি ইউজ করতে পারবেন বা ক্যাশ উইথড্র করতে পারবেন। এই কার্ডের অবশ্যই একটি লিমিটেশন থাকে, এত টাকা ম্যাক্সিমাম ইউজ করতে ক্যাশ উইথড্র করতে পারবেন এবং এত টাকা অনলাইন পেমেন্ট করতে পারবেন বা এত টাকা কেনাকাটা করতে পারবেন, এরকম বিভিন্ন লিমিট থাকে, সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তো ক্রেডিট কার্ডে হচ্ছে আপনার টাকা না থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন, তবে একটি লিমিট দেওয়া থাকবে ব্যাংকের পক্ষ থেকে, সেই লিমিট পর্যন্ত আপনি ক্রেডিটে ব্যবহার করতে পারবেন বা ক্যাশ উইথড্র করতে পারবেন, এটা হচ্ছে টাকা ধার নেওয়ার মতো। আচ্ছা, এবার বলে হচ্ছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিতে হলে আপনাকে কী কী করতে হবে। অ্যাট ফার্স্ট, আপনাকে যে কোনো কার্ড নিতে হলেই কিন্তু আপনাকে যে কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে যেই ব্যাংকে এই কার্ডগুলো অ্যাভেলেবেল। অর্থাৎ আপনি ডেবিট কার্ড নিতে যাচ্ছেন বা ক্রেডিট কার্ড নিতে যাচ্ছেন, যেটাই নিতে চান না কেন, অবশ্যই যেই ব্যাংক থেকে নিতে যাচ্ছেন সেই ব্যাংক থেকে এই কার্ডগুলো দেয় কিনা সেটা জেনে নেবেন। তারপরে হচ্ছে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট করতে আপনার যা যা লাগবে ডকুমেন্টস, ছবি, সবগুলো দিয়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আপনি কার্ডের জন্য রিকুইজিশন করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেন আপনি কার্ডটি রেডি হলে আপনি ব্যাংক থেকে কার্ডটি পেয়ে যাবেন। কার্ড করার জন্য আপনাকে অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, সেটা হোক ডেবিট কার্ড বা সেটা হোক ক্রেডিট কার্ড, যে কোনো কার্ডের জন্য আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এবং অবশ্যই অনলাইন ভিত্তিক ব্যাংক। সাধারণত এখন সব ব্যাংকই অনলাইন ভিত্তিক ব্যাংক, অনলাইন ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, দেন হচ্ছে আপনি অ্যাকাউন্টের এগেনস্টে কার্ড নিতে পারবেন। আচ্ছা, তো এবার আসি হচ্ছে কার জন্য কোন কার্ডটা বেটার হবে। ডেবিট কার্ডটা হচ্ছে সাধারণত একটু নর্মাল কার্ড, অর্থাৎ ক্লাসিক লোকজন, যারা আমাদের মতো যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এই ধরনের মানুষের জন্য সাধারণত ডেবিট কার্ড, কারণ ক্রেডিট কার্ডের চার্জ অনেক বেশি। ক্রেডিট কার্ড নিতে হলেও অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে, একটা সার্টেন একটা অ্যামাউন্ট, বড় ধরনের একটা সার্টেন অ্যামাউন্ট রেগুলার আপনার অ্যাকাউন্টে স্যালারি দেখাতে হবে, অথবা আপনার যদি বড় কোনো বিজনেস থাকে, অর্থাৎ আপনি যদি বড় কোনো শিল্পপতি হন, সে ধরনের বড় কোনো অ্যামাউন্ট মান্থলি আপনার বিজনেস থেকে আয় হয় এরকম আয় দেখাতে হবে। তাছাড়াও টিন সার্টিফিকেট সহ আর অন্যান্য বিভিন্ন ডকুমেন্ট তো লাগবেই। তো এই জন্য হচ্ছে এটা বেশি ঝামেলাপূর্ণ এবং এটা অনেক বেশি ডকুমেন্টস দিতে হয়। তো এটা সবার জন্য আসলে এটা হয় না। তো নর্মালি ধরুন মিনিমাম আপনাকে অ্যাকাউন্টে 50,000 টাকা মান্থলি ইনকাম দেখাতে হবে, এর নিচে হলে ক্রেডিট কার্ড পাওয়াটা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। আর ডেবিট কার্ডটা খুবই স্বাভাবিক, ব্যাংকে একটি অ্যাকাউন্ট করে নেবেন এবং কার্ডের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে দেবেন, দেন আপনি ডেবিট কার্ড পেয়ে যাবেন। তো এবার আসে হচ্ছে কার্ডের ট্রানজ্যাকশন লিমিট। প্রত্যেকটা কার্ডের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, আমি অলরেডি ডেবিট কার্ডের ক্যাটাগরি নিয়ে একটি ভিডিও করেছি, সেই ভিডিওতে সম্পূর্ণ ডেবিট কার্ডের সবগুলো ক্যাটাগরি নিয়ে চার্জ, ট্রানজ্যাকশন লিমিট এবং ইস্যু চার্জ আছে না আছে কিনা এইসব বিস্তারিত নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে জানতে চাইলে আমাদের সেই ভিডিওটি দেখতে পারেন, ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তারপর আমি একটু বলে দিচ্ছি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের প্রত্যেকটি কার্ডের কতগুলো ক্যাটাগরি থাকে। নর্মালি হচ্ছে ক্লাসিক কার্ড, গোল্ড কার্ড এবং প্লাটিনাম কার্ড, এই তিনটা সেকশন থাকে। তো ক্লাসিক কার্ডটা হচ্ছে একদম লোয়েস্ট কার্ড, ডেবিট কার্ডের ক্লাসিক কার্ডের ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে প্রতিদিন 50,000 টাকা এবং গোল্ড কার্ড হচ্ছে এটিএম বুথ থেকে প্রতিদিন ট্রানজ্যাকশন লিমিট 1,00,000 টাকা এবং প্লাটিনাম কার্ডের ট্রানজ্যাকশন লিমিট হচ্ছে 2,00,000 টাকা। ক্রেডিট কার্ডেও অনেকগুলো ট্রানজ্যাকশন লিমিট রয়েছে,
তবে এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের কার্ড নিচ্ছেন এবং কি ধরনের ইনকাম আপনি আপনার অ্যাকাউন্টে দেখাতে পাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনার ক্রেডিট কার্ডের লিমিট। তবে ক্রেডিট কার্ডের সাধারণত কমপক্ষে 1,00,000 টাকা আপনি ক্রেডিটে ইউজ করতে পারবেন, ক্লাসিক কার্ডেও আপনি এরকম একটি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। তবে আমি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের বিস্তারিত কীভাবে দেখবেন সে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটটা ইন্ডিকেট করব। ইসলামী ব্যাংকের ওয়েবসাইটটা ভিজিট করলে আপনি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন। ইসলামী ব্যাংকের ওয়েবসাইট আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এবার হচ্ছে আমরা এই কার্ডের চার্জগুলো নিয়ে আলোচনা করব। আমি আজকে যেহেতু ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করছি, সেহেতু এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ইস্যু চার্জ এবং ইয়ারলি সার্ভিস চার্জ জানার জন্য আমি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটটা ইন্ডিকেট করব, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো তার জন্য আমরা হচ্ছে প্রথমে গুগলে সার্চ করব www.islamibankbd.com, এটা লিখে এন্টার করার পর আপনি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে এন্টার করবেন। দেন হচ্ছে কার্ড সেকশনে চলে আসব, সেখান থেকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা দেখতে চাচ্ছেন সেই অপশনটিতে ট্যাপ করার পরে আপনি এখানে অনেকগুলো কার্ড দেখতে পারবেন। এবং দেন হচ্ছে এই কার্ডের নিচে দেখুন এই যে এখানে নো মোর লেখা আছে, এই নো মোর অপশনগুলোতে গেলে আপনি কিন্তু যেই কার্ডটি সিলেক্ট করবেন সেই কার্ডের বিস্তারিত জানতে পারবেন, কার্ডের চার্জ লিমিট এবং আরও বিস্তারিত ডিটেল এখানে দেওয়া আছে। এভাবে আপনি কার্ডগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স, এটাই ছিল ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য। তো আমরা আলটিমেটলি যেটা বুঝলাম সেটা হচ্ছে ডেবিট কার্ডটা একটু লোয়ার রেঞ্জ বা মিড রেঞ্জের লোকজনের জন্য, আর ক্রেডিট কার্ডটা হচ্ছে একটু হায়ার রেঞ্জ বা যারা একটু রিচ তাদের জন্য আসলে, কারণ এটাতে খরচ বেশি, এটাতে রিকোয়ারমেন্ট বেশি, সবাই আসলে ক্রেডিট কার্ড পাওয়ার জন্য এলিজিবল না। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি মনে আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদের ভিডিও সম্বন্ধে। নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।